গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আমাদের বাড়ির পুরো পৃথিবীটা আজকে লিভিং রুমে চলে এসেছে, বিকজ আজকে হচ্ছে অষ্টদা আর ইন্দোদার ক্রিকেট ম্যাচ, ঠিক আছে? আর গতকালকে অষ্টদা ইন্টারভিউ তো অনেক কিছু বলেছেন, ওই জন্য আজকে ইন্দোদাকে দেখিয়েই দিতে হবে। আমরা বসে পড়েছি এখানে সব কিছু নিয়ে, কাজ বাজ নিয়ে, চা ফা নিয়ে, ইভেন ছেলেও তার আইপ্যাড নিয়ে বসে পড়েছে, আমরা দেখছি ক্রিকেট ম্যাচ। দাদা আপনি কিছু বলবেন, কিছু বক্তৃতা রাখবেন? না, সোফার তো ভালোই খেলছে, আমরা মোটামুটি টিভি ছেড়ে কোথাওই যাচ্ছি না, গেলেও দৌড়ে দৌড়ে ব্যাক করে আসছি। কি করব, কাজ তো থাকেই। কিন্তু আজকেও কিন্তু তোমার কোহলি বাচ্চার সারা রাত দেখে এসছে, সবই শুভ শুভ বলো। বুড়ো তোমার স্লিপিং ম্যাটটা একটু সবাইকে দেখিয়ে দাও তাড়াতাড়ি। ওকে, ওয়েট, যাচ্ছে আমাদের 15 মিনিটসের ব্রেক হয়েছে, তার মধ্যে এর কাণ্ডটা দেখতে থাকো। দেখো নিয়ে এসছে, ওয়াও, আসো কি করে ওর মধ্যে শোয় দেখিয়ে দাও, চলে আসো, চলে আসো, তাড়াতাড়ি পেতে নাও। তুমি এটা নিয়ে কোথায় যাবে, স্লিপিং ম্যাট নিয়ে কোথায় যাবে? পাচ্ছে, দেখো, ও মাই গড, টু মাচ কাজ জেনে গেছো তুমি। ও হ্যাঁ, ওটাও চাপছে। ওকে, তারপরে ব্ল্যাঙ্কেট, ওটা কি ব্ল্যাঙ্কেট, ওর ব্ল্যাঙ্কেট, একটু তো হেল্পের দরকার হয়। ওকে আমি গায়ে দিয়ে দিচ্ছি। ওকে ওকে, ও টু কমফোর্টেবল, শুয়ে পড়েছে, এবার ঘুমিয়েও পড়ো, ঘুমিয়েও পড়ো। হ্যাঁ, তোমার স্পাইডারম্যান, স্পাইডারম্যান ম্যাট এটা। হ্যাঁ দেখো, এটা নিয়ে কোথায় যাবে, এই ম্যাট নিয়ে কোথায় যাবে তুমি? ম্যাট পায়ামেন স্কুলে যাবে এটা নিয়ে। আর একটা স্টাইল দেখো, হাতটাকে কেরম পিছনে দিয়ে ঘুমায়, এরম ভাবে ঘুমায় কিন্তু রাত্রে। আবার আচ্ছা, এটা আর একটা স্টাইল, এরম ভাবে সাইড করেও ঘুমায়। হ্যাঁ, তোমার ডিফারেন্ট স্টাইলগুলো তুমি দেখিয়ে দিচ্ছ, পোজ। ও হ্যাঁ, হাই উঠা, হাই উঠাচ্ছে, হাই উঠছে। ও মাই গড, এবার স্কুল ব্যাগ দেখিয়ে দাও দেখি, যাও নিয়ে আসো। এটা কি তোমার ব্যাকপ্যাক? অ্যামেজিং, কি বললি বল আরেকবার, অ্যামেজিং, ওয়াও, দেখিয়ে দাও একটু ব্যাকপ্যাকটা, দেখিয়ে দাও ভালো করে। হ্যাঁ, ওটাও দেখিয়ে দাও, চলে আসো, কি করে জল খায় একটু দেখিয়ে দাও। ও আচ্ছা, এটা এর ভেতরে ঢোকাতে হয় সেটাই আর কি। ওকে একটু জল খেয়ে না। ওকে, এবার কোথায় ঢোকা এর ভেতরে, চেন খুলে ভেতরে ঢোকাতে হবে ওটাকে, চেন খুলে এটার ভেতরে ঢোকাতে হবে। আচ্ছা হ্যাঁ, বুঝতেই পেরে গেছি, ইউ আর রেডি, রেডি টু গো টু স্কুল। চেন আটকাচ্ছে আবার, কোথায় গেল চেন? তোমার থেকে তোমার ব্যাগ বড় হয়ে গেছে, এনো দেখি, পিঠে পড়ো দেখি, পিঠে পড়ো। চলো, চেন, চেন আটকে দিচ্ছে, ওকে দাঁড়াও দেখি দাও। ও ব্যাগ, ব্যাগ, তোমার থেকে তোমার ব্যাগ বড় হয়ে গেছে,
তোমার থেকে তোমার ব্যাগ বড় হয়ে গেছে। সামার দেখতে দেখতে চলে যাবে, সামারের পরেই ছেলে প্রথমবার স্কুলে যাবে, আর এলিমেন্টারিতে তো যাওয়ার বয়স হয়নি, একটা প্রি স্কুলেই দেওয়া হয়েছে, সেখানে ঘুমেরও একটা ব্যাপার আছে, ওই জন্য ম্যাট। আর ও না খুব পার্টিকুলার, তো ওই জন্য এখন অনেক টাইম আছে, কিন্তু ওকে আমি চাইছি যে ওর যা যা স্কুলে নিয়ে যাবে সব যাতে ওর অভ্যাস হয়ে যায়, কারণ ওর দেখো ব্যাকপ্যাক নিয়ে উপরে চলে গেল বাবাকে দেখা, সবই স্পাইডার থিমেরই কেনা হচ্ছে, আর আমি চাই পুরো সামারে যাতে ইউজ টু হয়ে যায় স্কুলে নিয়ে যেতে সুবিধা। বিশেষ করে ওই ন্যাপ ম্যাটটা তো হেভি কিউট হয়েছে, ওর থেকে ওর ব্যাগ বড়, তো বাবা বলছিল অন্য ব্যাগও দেখবে। ওর সুপার হিরো হচ্ছে স্পাইডারম্যান, তোমরা সেটা অনেক আগে থেকেই হয়তো জানো, দেখো কস্টিউমটা সবকিছু এখন দেখে এক্সাইটেড হয়ে গেছে, ঠিক আছে, এখন ওই স্পাইডারম্যান কস্টিউমটাই নিয়ে এসেছে ওখানে, এই যে রেখে দিয়েছে। আবার কি হলো, ঘুমিয়ে পড়ছো কেন, কস্টিউম সারা। ও আচ্ছা বুঝতে পেরেছি, মানে কস্টিউমটা ওখানে রেখেছে, ঠিক আছে, হ্যাঁ বুঝে গেছি আমি, মানে ঘুমালো রাত্রে, সকালবেলা ঘুম থেকে উঠলো, উঠে এখন কস্টিউমটা নিয়ে পড়তে চলে এসেছে। তুমি আবার এটা বলো না যে এই কস্টিউম পরেই তুমি স্কুলেও যেতে পারবে, সেটা তুমি বলো না। রেডি, আমাদের স্পাইডারম্যান স্কুলে যাওয়ার জন্য রেডি, এটা তোমার জলবা দেখিয়ে দাও, হ্যাঁ কেরামতি ফেরামতি যা যা দেখিয়ে দাও। আবার এখানে বেবিকে কেন শুয়েছো তুমি, ও স্লিপি ছিল তাই ঘুম পাড়িয়ে দিয়েছ, ওকে চললো। আচ্ছা সব লাগবে তোমার, ইন্ডিয়াকে কংগ্রাচুলেশন সেমিফাইনালে যাওয়ার জন্য, সেমিফাইনালে চলে গেল ইন্ডিয়া ইংল্যান্ড, খেললে ইন্ডিয়া জিতবে, ইন্ডিয়া সাউথ আফ্রিকা হবে ফাইনাল। শেষের দিকে খেলাটার একসাথে বসে দেখা হলো না, নব আজকে ভীষণই বিজি, উপরেও মিটিং করতে করতে ফোনেই দেখে নিয়েছে, আর আমিও কাজ করতে করতে দেখলাম। এখন আমি লাঞ্চেরও প্রিপারেশন করে নিয়েছি, তোমাদের দেখাই লাঞ্চে কি আছে, অ্যাকচুয়ালি উইকেন্ডেই আমি পুরো উইকের প্রিপেয়ার করেই রেখে দিয়েছিলাম, ঠিক আছে, যেহেতু যদি তোমরা আমাদের লাস্ট ব্লগগুলো দেখে থাকো, একটু ডায়েট আর কি শুরু করেছি, তো দেখি দে আজকে লাঞ্চে কি আছে। নভর জন্য ভাতই আছে, আর এটা হচ্ছে চিকেন, ফুলকপি আর ডাল, এটা হচ্ছে ওর লাঞ্চ, আর এটা হচ্ছে আমার লাঞ্চ, স্যালাড, একটু চিকেনও আছে, একটু ফুলকপিও সাইডে নিয়ে নিয়েছি, এটা দিয়ে হবে আজকে আমার লাঞ্চ। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, কিন্তু আমি এখন ছেলেকে খাইয়ে তারপরেই খাবো, নব একটু বিজি হয়ে গেল, একটু বসেছিল যে ছেলেকে খাইয়ে দেবে, কিন্তু ও বিজি হয়ে গেল, দৌড়ালো ওপরে, আর ছেলেও পিছন পিছন গিয়ে সিঁড়ির ওখানটায় বসে রয়েছে, তো ওকে আগে খাইয়ে লাঞ্চ করিয়ে তারপরে আমরা খাবো। আর প্রীতি বাড়িতে নেই, প্রীতির আজকে কাজ আছে। কি করছো তুমি এখানে, হ্যাঁ আসো আমি খাইয়ে দিই, কেন বাবা ইট, বাবা একটু বিজি হয়ে গেছে, আসো আমি খাইয়ে দিচ্ছি, আসো, ওর বাবাই খাইয়ে দেবে, মানে বাবা খাওয়াতে বসেছিল তো, বাবা দৌড়ালো আবার ওপরে, এখন ওখানেই সিঁড়িতে বসে রয়েছে, বিকজ ওর বাবা বলেছে ওপরে আসবি না, তখন নিচেও নামবে না ওপরেও যাবে না, মিডিলটাতেই বসে রয়েছে। প্রীতি জাস্ট বাড়িতে আসলো, কি একটা অ্যামাজনে অর্ডার দিয়েছে খাবার, ঠিক আছে, বলছে টিকটকে নাকি বিশাল ফেমাস হয়ে গেছে আমেরিকায়, আমাকে একটু ট্রাই করালো, খুব ঝাল, আর বলছে সয়াবিন নাকি, এটা সয়াবিন দিয়ে বানানো, খেয়ে বুঝতে পারোনি জানি না, কেন একটা ফিশ ফিশ স্মেল আসছিল, প্রীতি বললো লেবু দিয়ে, আমি দেখাচ্ছি এক্স্যাক্টলি জিনিসটা কিরকম দেখতে, এই যে এটা হচ্ছে এরকম ডান্ডা ডান্ডা মতন দেখতে, খুব চুই আর খুব স্পাইসি, যারা খুব স্পাইসি খেতে ভালোবাসে তাদের জন্য তো খুবই ভালো, লেবু দিয়ে, তো প্রীতি বললো লেবু দিয়ে ট্রাই করে দেখ, একটা খাইয়েছে আমাকে লেবু ছাড়া, খুব ভালো লাগছে, কিন্তু এন্ডে একটুখানি ফিশ ফিশ স্মেল হচ্ছে, বাট প্রীতি লেবু দিয়ে দিল, দেখি লেবু দিয়ে ট্রাই করে, এইসবই ভালো হয়, ভালো খেতে, কিন্তু একদম আফটার টেস্টটা আমার অতটা ভালো লাগছে না, আমার যেহেতু ঝাল অ্যাডিকশন লাগছে, ভালো ঝাল এরকম দেখতে, অ্যামাজন থেকে অর্ডার দিয়েছে তাও আবার।
এটা টিকটক আমি খুব দেখেছি, রাত্রির বেলায় দেখি, তারপরে ওটা আমি ড্রিমে দেখি, ক্রেভিং হয়, তাই অর্ডার করলাম। আজকে ও ভালো রোদ্দুর উঠেছে, দেখো খটখটে রোদ্দুর উঠেছে। আমি এখন কয়েকটা কাজ হাতে নিয়ে বেরোচ্ছি, পোস্ট অফিসেও যেতে হবে আমাকে, নভর কাজ যদিও বা। অনেক কিছু অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল, তো কয়েকটা জিনিস ফেরত দেওয়ারও আছে, সেগুলো নিয়েই বেরোলাম। নভই H&M থেকে এত জিনিস অর্ডার দিয়েছে, তো শার্টটা রং এসেছে, ওদেরকে কাস্টমার কেয়ারে কল করা হয়েছে, যেটা ওরা বললো যে স্টোরে রিটার্ন নেবে না, এটা বাই মেলেই পাঠাতে হবে। তো আমি চলে এসেছি এই যে USPS এ, এখন এটা যেই প্যাকেটে এসেছে ওর মধ্যে ঢুকে ওরা বারকোড দিয়ে দিয়েছে, দিয়ে আমি দিয়ে আসি। ইউজুয়ালি এই সময়টা আসা মানে ভেতরে প্রচুর ভিড় হয় ক্লোজিং টাইমের আগে, তো বাট আজকে যাই না কেন ফাঁকা, এখন দেখছি লোক ঢুকছে, মানে আমি রাইট টাইমে গেছি, গিয়ে করে আসলাম কাজটা। নেক্সট আমি আসলাম হচ্ছে ফোলসে, ছেলের সকালবেলায় দেখলে না যে স্কুল ম্যাকটা কিনেছি, ওটা অ্যাকচুয়ালি তিনটে অর্ডার দিয়েছি, যে কোনটা হয় প্রাইসিংও ডিফারেন্ট ছিল, তো তার মধ্যে একটা রাখলাম যেটা ওরও পছন্দ হয়েছে, আর বাকি দুটো ফেরত দিয়ে দেবো। আচ্ছা আমি দেখিয়ে দিই, আমি তিনটেই স্পাইডারেরই কিনেছিলাম, এটা একটা, এটাও খুলে দেখলাম যে কোয়ালিটি তিনটেরই সেম, ইভেন দো প্রাইসিং ডিফারেন্ট, আর এটা তো খুলেই নি, এটাও আর একটা ফেরত দিয়ে দিলাম। ওদের অ্যামাজনে একটা সেকশন আছে এখানে হোলসেল ভেতর, তো ইজি হয় এখানেই ফেরত দেওয়া। অ্যাকচুয়ালি তিনটের প্রাইসিং ওই $30-$40 মধ্যেই ছিল, তা আমি বেশি দামেরটাই খুলে দেখলাম, যে আমি কোয়ালিটিটা একটু দেখতে চাইছিলাম, যে মানে দাম দিয়ে যে কিনে কোয়ালিটি এমন কিছু হিউজ ডিফারেন্স না, যদি না না হয় আর কি নিয়ে কোনো লাভ নেই, তো দেখলাম যে সেরকম ডিফারেন্স না, আর ওর যেটা ভালো লাগলো সেটাই রাখলাম, বাকিগুলো তো ফেরত দিয়ে দিলাম। আর এমনিতেই বা যে কি ঘুমোবে ওতে, মানে ওই ন্যাপ ম্যাটে স্কুলে যাই না আধা ঘন্টার জন্য, জানি না ওদের মনে হয় ন্যাপ নেয়ানো করাবে স্কুলে, তো তাতেই বা কি ঘুমাবে নাকি বাচ্চাদের পেছনে লাগবে সেটাও বলতে পারছি না। কলছে খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস এসেছে, ওই জন্য সেই অ্যাট্রাকশনেই এদিকে চলে আসলাম ঘর সাজানোর জিনিস দেখতে। বাড়ি এসে দেখছি কি রেডি হয়ে বসে রয়েছে, তোমাকে এখানে দেখাই যাচ্ছে না, আর আমি বেরোবো না, আলোর আলোর অপোজিটে তোমাকে একদম দেখাই যাচ্ছে, কালো না, আমি হার্দিক পান্ডিয়ার মতো কালো, তুমি জগতের আলো, অ্যাট লিস্ট আমার মনের আলো। আমি বললাম কি তুই একা যা ঘুরতে হবে, তুই একা যা, আমি তো কাজ করে আসলাম, ছেলেটা ঘুমাচ্ছে একটু পরে উঠে যাবে, বলছে কি এত কুড়ে কেন, আমি তো পুরো ঘুরে আসলাম, বাইরে বিভৎস গরম, একদিকে ফেরত যাচ্ছে, কোনো অকেশনই নেই, তাও তোমাকে আমি গিফটের পর গিফট দিয়ে যাচ্ছি, একদিকে ফেরত যাচ্ছে একদিকে জিনিস এসে যাচ্ছে। এই জুতোটা আবার স্টিভ মেডেনের, এই হোয়াইট, এটা ব্ল্যাকটা আছে, তো হোয়াইটটা নব অর্ডার করে দিয়েছিল আমার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আমার জুতো পরে ফিল করবার চেষ্টা করছে কেমন লাগে, পরে বড় করে দিচ্ছে, পরে বড় করে নবর। আমি এখন বেরোচ্ছি ডেটে, রেডি হয়ে বসেছিল হার্দিক পান্ডে। বাইরে এত গরম না, মানে এনার্জি চলে যাচ্ছে, তার মধ্যে ডায়েট করছি তো সুগার পড়ছে না, ভিতরে কাজ পড়ছে না, রব শুনলেই এক্ষুনি কি যুবকটা বলতে শুনতে পাচ্ছে না, তার মধ্যে এত গরমে ঘুরে এসে যে আমার যাওয়ার ইচ্ছা চলে না, নবল একটুখানি মলে দরকার, মানে বাড়ির পাশে যে ট্যাঙ্গার মলটাতে যাই ওর সাথে আর কি। আমরা এই বাড়ির পাশে ট্যাঙ্গারে চলে আসলাম, মানে আমাদের বাড়িতে কোনো একটা অনুষ্ঠান বা প্রোগ্রাম পড়তে শুধু বাকি থাকে, দেরি থাকে, শপিং শুরু হয়ে যায়, নবর একদম শপিং এর প্রতি এনার্জি, নবর এই এত দিনে সবে করছে, তারপরে কি একটা দুটোই হয়তো রাখবে, কিন্তু কিনবে 10-12টা, এটা ট্রাই দেবে, ওটা ট্রাই করবে, ডিফারেন্ট সাইজ, ডিফারেন্ট কোম্পানি, মাই গড। আবার বলছে কালকে রাত্রেও নাকি বসে বসে $300 অলমোস্ট জারা থেকে, জারা আর হচ্ছে H&M আর জারা, এই বছর তো H&M পুরো বড় লোক হয়ে গেল, তাই তো দেখ। হ্যাঁ
আমি আর তুই বড় লোক করে দিয়েছি, আমি কম। শীতকালের জামা কাপড় সামারে সেলে থাকে তাই এটা তুলে নিলাম। এটা শীতকালের জামা, পাতলা গেঞ্জি, এই গরমে পরার মতন না, খুব কমে দিচ্ছে, $9, $10, $9.99। আমাকে হাঁটিয়েই যাচ্ছে, হাঁটিয়েই যাচ্ছে, বলছে ডায়েট করছি তো হার্ট এক্সারসাইজ কর। আচ্ছা আমি হেঁটে এসেছি অলরেডি, আমার এনার্জি সব চলে যাচ্ছে। হ্যাঁ গাড়িটা আমায় কিনে দে, পারছি না, এসো এখন যাচ্ছে হচ্ছে বেনানাতে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ি, নব কিছুই পেলো না, বরং উল্টে আমি একটা ওই নিয়ে নিলাম সোয়েটশার্ট মতন। জাস্ট বাড়ি ঢুকলাম, এসে দেখছি এই যে উঠে গেছে ঘুম থেকে, উঠে সিধা ওখানে আইপ্যাডটা চার্জে বসানো থাকে, নিয়ে এদিক ওদিক দেখে বাবা মা কোথায় নেই, দিদির কাছে, তো ওকে নিয়ে যাব হাঁটাতে। বাবাকে বললাম একটা বানানা খাইয়ে দিতে, বাট আমি আর নব এখন ডিনার করে নেবো। বাইরে দেখো তো আলো বাইরে, কিন্তু আমাদের এখন আর কি আপসাইড ডাউন হয়ে গেছে ওয়ার্ল্ড আমাদের লাইফের। এটা হচ্ছে নবর ডিনার, ঘুগনি দিয়ে এই নান, আর শুধু ঘুগনি, শুধু ঘুগনি একটু পেঁয়াজ দিয়ে, এটা হচ্ছে আমার ডিনার। সঞ্চিতাকে তো কিছু খাওয়ানোই যাচ্ছে না, জোর কদমে ডায়েটিং শুরু করে দিয়েছে। ঘুগনিটা খেলে সকালবেলা খুব ভালো ক্লিয়ার হয়ে যায়, না তো স্যালাড খেলে কি বা বেরোবে, তাই তো সেজন্য এটা খাচ্ছি। আর এই ডায়েটে সারা জীবনের না, খাওয়া ছাড়া বাঁচতে পারবো না, এটা হচ্ছে শুধু এই দু তিন সপ্তাহ, তিন না দু সপ্তাহ, ঠিক আছে দু সপ্তাহ ডায়েট। ড্রেস ফিট হওয়ার জন্য, বাহ খাওয়াই তো জীবন। নব আগের দিন খুব খাঁটি কথা বলেছে, বলছে এত কিছু করে দেখা যাচ্ছে না করলে 60 বছর পর্যন্ত বাঁচবো, আর এত কিছু করে 65, তো ওই 5 বছরের জন্য সারাটা জীবন এরকম ভাবে মানে বাকি জীবনটা স্যাক্রিফাইস করতে লাভ পাই, 5-10 বছর এক্সট্রা বাঁচার জন্য আমার সারা জীবন স্যাক্রিফাইসের তো দরকার নেই, আছে এনজয়। গ্রিল চিকেন দিয়ে শশা আর অবগাড়ো দিয়ে বানালো, ও ভুল করে দুটো বানিয়ে ফেলেছে, কেউ খাবে না ব্রেড, কেউ খাবে না বিতে, কি করবো তাহলে আমি, তাহলে বিতে এখন হ্যাঁ এক্সট্রা ব্রেড গুলো আর কি এর মধ্যে ব্রেড চিকেন টিকেন দিয়ে ওর মধ্যে রেখে দিচ্ছি, কালকেও খেতে পারবে। সকালে না মেয়োনিজ দিস না, তাহলে থাকবে না, যখন খাবি আর কি তখন স্যান্ডউইচ বানিয়ে নিবি। কি অসুবিধা হয়ে গেল, কেন কি হলো, ইউ ওয়ান স্পুন, চলো আমরা হাঁটতে যাবো, চলো বেরিয়ে গেছে পাড়ার টাউটার ছেলেটা, হ্যাঁ বিভৎস গরম বাইরে, নবু বলছে কি গরম, মানে সূর্যদেব পড়ে গেছেন তারপরেও হাওয়াটা কিরম বইছে, হ্যাঁ কি চলো স্যার, স্যার দেখো ভাবছে দিস ওয়ান, ওকে লেটস গো, সাইকেলের কেরামতি দেখাচ্ছে, সাইকেলের কেরামতি দেখিয়ে দিল, চলো এবারে প্রতিটা বাড়িতে গিয়ে গিয়ে স্টপ করে সাইকেলটা রেখে একবার গিয়ে ঘুরে দেখে আসে সামনেটায় কি কি গাছ আছে না আছে। দেখো দেখো দাঁড়িয়ে পড়েছে, আমেরিকান, এই চল দাঁড়িয়ে পড়েছে বাবা, দেখো লাইট লাইট লাইট,
ওর বাবা বলছে তুই বেরোলে তো সারা পাড়া জেনে যায় যে তুই বেরিয়েছিস। Yes, light. তাড়াতাড়ি ডিনার করেছে, ওর ঘুমই পেয়ে গেল দেখো, হাই তুলছে। আমরা ডিনার করতে করতে দেখছিলাম আফগানিস্তান আর বাংলাদেশের খেলা, এখনো চলছে, গিয়ে ফিনিশিংটা দেখতে হবে। বাংলাদেশের এখন ব্যাটিং, নব এসেই বাড়িতে বসে পড়েছে টিভির সামনে, খাওয়া দাওয়া ডান আর কোনো কাজ নেই, বসে খেলাই দেখবো। আজকে ব্লগটাও এন্ড করে দেবো, হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে, আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই।